আসসালামু আলাইকুম বন্ধুরা, এই হলো নিউ ইয়র্ক সিটি ফেরি। এই ফেরিতে করে ম্যানহাটন পর্যন্ত যাওয়া যায়। এটা আমি এখন দাঁড়ায় আছি ট্রক্স নেক ফেরি পয়েন্ট পার্ক। এটা নতুন অ্যাড করছে, যেটা হচ্ছে ফেরি পয়েন্ট পার্কের মধ্যে জাস্ট ব্র্যান্ড নিউ অ্যাডিশন। এটা আগে ছিল ক্লাস ওয়ান পয়েন্টে, যেটা ওই জায়গাটা দেখা যাচ্ছে দূরে, ওই একটা স্টেশন। এখানে ফেরি থামে, আমরা ওখান থেকে যাইতে পারতাম। পুরো নিউ ইয়র্ক সিটি ওখানে দেখা যাচ্ছে, যদিও অনেক কাছে মনে হচ্ছে বাট অনেক দূরে। আরেকটা হচ্ছে এই সিটিটা, নিউ ইয়র্ক সিটি এখান থেকে বামের দিকে এদিকে আগালে ডাউনটাউন পর্যন্ত, ওয়াল স্ট্রিট পর্যন্ত যাওয়া যায়। এবং ওপাশ থেকে শুরু করে ডাউনটাউন ম্যানহাটন থেকে জেএফকে পর্যন্ত এই ফেরিতেই আর একটা ফেরি নিয়ে যায়। অসাধারণ একটা ট্রিপ, আমি বহুবার গেছি, খুবই এনজয়েবল একটা ট্রিপ। পানিতে যারা বিশেষ করে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এক্সেলেন্ট চয়েস। ভিউগুলো দেখেন কি দৃষ্টিনন্দন এখানকার। আমি এমনিতে ভ্রমণ প্রিয় মানুষ, আমি আমার ফ্যামিলিকে নিয়ে প্রায়ই ভ্রমণ করি এদিকে সেদিকে যেখানে পাই, বাট নিউ ইয়র্ক সিটির সাথে কারো তুলনা হয় না, কারণ নিউ ইয়র্ক সিটি তার রূপে অনন্য। এই হচ্ছে হোয়াইট স্টোন ব্রিজ। আমরা দূরে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আপনাদের চোখে আসছে কিনা দেখে নিই। ওই যে দূরে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটাকে বলে থ্রক নেক্স ব্রিজ। এই ব্রিজটা খুবই লম্বা, আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, কিন্তু এক্সেলেন্ট। এই ব্রিজ দুইটা আসলে ব্রঙ্কসের সাথে কুইন্সের কানেকশন ক্রিয়েট করছে, যদিও টোল দিতে হয় এখানে, বাট এক্সিলেন্ট, এটা এটা খুবই এক্সিলেন্ট অ্যাডিশন। আর এই ফেরিটা আসলে খুবই চিপ, আমরা সাবওয়ের ভাড়া দিয়ে থাকি এটাতে, অর্থাৎ আপনি বাসে বা ট্রেনে গেলে 2.25 টাকা লাগে এখন। আর সো এখানেও আপনার, আপনি যত দূরেই যান না কেন, ওয়াল স্ট্রিট পর্যন্ত যাইতে পারবেন, 2.25 টাকা আপনাকে চার্জ করা হবে। ইভেন সম্ভবত আপনি রিটার্নও আসতে পারবেন, এটাকে এক্সটেনশন টিকিট আপনাকে দিয়ে দিবে ফ্রি। এই পানি আমাদের গঙ্গার পানির মতো না, বা আমাদের তুরাগ নদীর পানির মতো না, এটা এক্সিলেন্ট পানি, এটা খুবই পরিষ্কার। এটা আসলে আটলান্টিক ওশানের সাথে কানেক্টেড, অর্থাৎ ডাউনটাউন ওয়াল স্ট্রিট থেকে শুরু করে ও পাশে গেলেই আমাদের আটলান্টিক ওশান। পানি লবণাক্ত, আমি বাংলাদেশের মানুষের জন্য বলতেছি, যাদের পরিচিতি নাই এটা সম্পর্কে তারা বুঝতে পারবেন। এখানকার ভিউগুলো দেখেন সিটি, এটা মূলত ব্রঙ্কস সাইডেরই ভিউ। এখানে ছোটো ছোটো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এ পাশে একটা প্রজেক্ট আছে। আমরা মূলত এইখানে থাকি, এই হলো পার্ক সেস্টার, আমরা এখানে বসবাস করি। আর নিউ ইয়র্ক সিটিটা মূলত এইদিকে, এই হচ্ছে মেইন নিউ ইয়র্ক সিটি। এটাকে আমরা সবাই যারা জানি, এটা ম্যানহাটন। বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা মাইনক্রাফটের একটা গেমের মতো অবস্থা। থ্যাংক ইউ বন্ধুরা সবাই ওয়াচ করার জন্য, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। যারা এখানে বসবাস করেন, এই ট্রিপটা আপনারা নিতে পারেন, সবাই এনজয় করবেন আমার বিশ্বাস। যদি বিশেষ করে ট্রাভেলে কোনো ঝামেলা না থাকে, যে পানিতে যাদের নশা হয় বা সামথিং ওগুলো যদি হয় তাহলে ডিফারেন্ট কেস, বাট যদি ওই ধরনের কোনো কিছু না থাকে আপনারা খুবই এনজয় করতে পারবেন। এখানে একজন মাত্র দর্শক আছে, দর্শক আমার ওয়াইফ। হ্যালো বলো একটু, হ্যালো হ্যালো।